আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে ভিন্ন চোখে ইজতেমা সম্পর্কে। মহিলারা অনেকেই ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে মহিলারা কি ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে, নাকি মহিলারা ইজতেমায় অংশগ্রহণ না করলে সেই সওয়াব থেকে বঞ্চিত হবে, আর যদি তারা ইজতেমায় অংশগ্রহণ করতে চায় তাহলে কিভাবে? আজকের এই বিষয়টি আপনাদের সাথে সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করি, চলুন। রোববার 14 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার মাঠে মুসল্লিরা ইবাদত বন্দেগি করে ও বয়ান শুনে সময় পার করছে। ইজতেমা নিয়ে রয়েছে মানুষের গভীর আগ্রহ, সেই আগ্রহ ইজতেমা ও আখেরি মোনাজাতে শরীক হন প্রচুর মানুষ। ইজতেমার নানা প্রসঙ্গ নিয়ে অনেক কথা হয়, এখন কথা হচ্ছে মহিলাদের যে অংশগ্রহণ সেটি প্রসঙ্গে। দাওয়াত ও তাবলিকের কাজে নারীদের জন্য ভিন্ন ব্যবস্থা মাসছুরাত জামাত, নারীরা সেই পদ্ধতিতে লাভ করতে পারেন একজন দায়ের সওয়াব। তাছাড়া বাড়িতে তালিমের মজলিস করে চালাতে পারেন দাওয়াতি কার্যক্রম, বাড়িতে সবাই বসে দোয়া করতে পারেন বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া লাখ লাখ মুসল্লিদের জন্য। কিন্তু ইদানিং দেখা যায় নারীরা পর্দাবিহীন হয়ে লাখো পুরুষের ভিড়ে ছুটে আসেন আখেরি মোনাজাতে অংশ নিতে। মোনাজাতে শরীক হওয়ার জন্য তারা ইসলামের ফরজ বিধান পর্দা ছেড়ে দিচ্ছেন, অথচ এই দোয়ার অংশগ্রহণ করা কোনো ইবাদত নয়, তাই মোনাজাত আসার ব্যাপারে তাদের ব্যতিব্যস্ত হওয়া উচিত নয় বলেই মনে করছেন ইসলামী স্কলাররা। এবং দেখা যায় যে মহিলারা ইজতেমার সময় বিভিন্নভাবে পুরুষদের সাথে ঘেঁষে বিভিন্নভাবে চলাফেরা করে থাকেন, অনেকে পরিপূর্ণ পর্দা মেনেও ইজতেমায় অংশগ্রহণ করে থাকেন এবং ইজতেমার সৌন্দর্য প্রদর্শনের জন্য তারা সেখানে গিয়ে থাকেন। কিন্তু এটি সম্পূর্ণ নাজায়েজ একটি পদ্ধতি, কারণ আপনি যতই পরিপূর্ণ পর্দা করে সেখানে যান না কেন, লাখো লাখো পুরুষের মাঝে একজন মহিলা কতটুকু পরিপূর্ণ পর্দার ভিতরে থাকতে পারে? যেহেতু সেটা সম্ভব নয় এবং এত মানুষের ভিড়ে আপনি হয়তো পুরুষের সঙ্গেই বেশি ধাক্কা খেয়ে থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওই প্রদর্শনী বা সৌন্দর্য উপভোগ করার চাইতে না করাটাই সর্বোত্তম, এবং সেখানে গিয়ে আপনি নিজেকে পর্দার ভিতরে কখনোই রাখতে পারবেন না। এবং মহিলাদের সেখানে গিয়ে উপস্থিত হয়ে সেই ইজতেমায় অংশগ্রহণ করতে হবে এমন কোনো নিয়ম বা নীতি কোথাও নেই। আপনি যদি ইজতেমায় অংশগ্রহণ করতেই চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাসায় বসেই এই কাজটি করতে পারবেন এবং আখেরি মোনাজাতেও অংশগ্রহণ করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে মহিলাদের জন্য উত্তম হচ্ছে এবং এটাই করা উচিত, তারা নিজ গৃহে অবস্থান করে ইজতেমায় অংশগ্রহণ করবে এবং আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবে, পুরুষদের সন্নিকটে গিয়ে নয়। এ থেকে সওয়াব নয় অন্য কিছুই আশা করা যায়। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না, এবং আপনারা যারা আমাদের পেজে অ্যাড হতে চান ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাড হয়ে নেবেন। প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ইসলামের পথে থাকুন।